ফজল আপনি লিখেছেন পরকীয়ার বিষয়টা দিন দিন বেড়েই চলেছে, এই কারণে নানামুখী সমস্যা তৈরি হচ্ছে, এমনকি ঘরের সমস্যা পেশাগত ক্ষেত্রেও প্রভাব ফেলছে। এই বিষয়ে নসিহা কাম্য। দেখুন, পরকীয়া এটা এখন আর সাধারণ কোনো বিষয় না, এটা এখন ভয়াবহ থেকে ভয়াবহতম বিষয়ে পরিণত হয়েছে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সামাজিক সমস্যা এবং পারিবারিক সমস্যাগুলোর মধ্যে থেকে একটি হলো পরকীয়া। পরকীয়া জর্জরিত হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো, খানখান হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পারিবারিক বন্ধনগুলো। এই পরিস্থিতিকে উত্তরণের জন্য একেবারে সংক্ষেপে যদি আমি বলতে চাই, মূল পয়েন্টে যদি যেতে চাই, তাহলে আমরা আমাদের আত্মিক উন্নয়ন, আমাদের আত্মিক পরিশুদ্ধি, আমাদের নীতিনৈতিকতার চর্চা আমাদের সমাজে বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নীতি এবং নৈতিক শিক্ষাকে আমরা আস্তে আস্তে দূরে ঠেলে দিচ্ছি, এবং এর ফলশ্রুতিতে আমরা কিন্তু দিন দিন এমন একটা প্রজন্ম দেখতে পাচ্ছি বা এমন একটা সোসাইটি এবং সমাজ দেখতে পাচ্ছি যে সমাজ আমাদের কারোর কিন্তু কাম্য নয়। আমাদের আগের প্রজন্ম এদেশে তাদের স্বামী স্ত্রীর মধ্যকার পারস্পরিক বোঝাপড়া এবং আস্থা এবং বিশ্বাসটা অনেক প্রবল ছিল। এখন কিন্তু এখনকার দম্পতিদের মধ্যে কিন্তু আস্থা এবং বিশ্বাস সেরকম নেই। মোবাইলের পাসওয়ার্ড স্বামী স্ত্রী একে অন্যের জন্যটা না জানলে সেখানে রীতিমতো সন্দেহ করা শুরু করেন এবং একে অন্য থেকে লুকাবার মতো নানামুখী উদ্যোগ কিন্তু আমাদের সমাজে এখন নেওয়া হয়ে থাকে, সেটা ওপেন সিক্রেট। এই যে অনাস্থা তৈরি হয়েছে, এই অনাস্থা এবং বিশ্বাসহীনতা, এটা পশ্চিমা দুনিয়াতে, দেশগুলোতে, উন্নত দেশগুলোতে কিন্তু অনেক আগে থেকে আছে এবং তারা কিন্তু ভয়াবহভাবে সাফার করছে। সেগুলো আনফর্চুনেটলি আমাদের এই সমাজে এখন চলে আসছে। কেন এসেছে? এর অন্যতম কারণ হলো ধর্মীয় চর্চা আমাদের মধ্যে কমে যাওয়া, আর আরেকটি কারণ হলো অশ্লীলতার অবাধ বিস্তার এবং ছড়াছড়ি। এর ফলশ্রুতিতে স্বামী তার জায়গা থেকে স্ত্রীর সাথে ভালোবাসার ভান করলেও, আমি সবার কথা বলছি না, অনেকেই তিনি তলে তলে কোনো নারীর সাথে হারাম সম্পর্কে লিপ্ত, অথবা তিনি অপাত্রে দৃষ্টিপাত করে তিনি তার স্ত্রীর প্রতি অবিচার করছেন। দেখুন, সব সমাজে পরকীয়া এটা খুবই ঘৃণ্য কাজ, এটাকে যারা ধর্ম মানেন না, স্বীকার করেন না, অনুসরণ করেন না, সেই মানুষগুলো কিন্তু এটা খারাপ কাজ হিসাবে জানান। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি বিবাহিত, আপনি অন্য কোনো নারীর ছবি দেখে মনে মনে আপনি যে হারাম স্বাদ নিচ্ছেন বা বাজে চিন্তা করছেন, এই যে কাজটা আপনি করছেন, এই কাজটা আপনার জন্য নৈতিক হচ্ছে নাকি অনৈতিক হচ্ছে? আপনার স্ত্রীর প্রতি এটা অবিচার হচ্ছে কিনা, আপনার স্ত্রী জানলে, বুঝতে পারলে তিনি ভালোভাবে নেবেন কিনা, তো এই সমস্ত সেটাকে অপরাধ মনে করে না? ইসলাম সেটাকে অপরাধ মনে করে। ঠিক একইভাবে বিবাহের আগে আপনি যখন সিঙ্গেল, তখন আপনি কোনো নারীর প্রতি আসক্ত হলেন, অবৈধ সম্পর্ক করলেন, তার ছবি বা তার ভিডিও দেখে আপনি আপনার হারাম স্বাদ আপনি আস্বাদন করলেন, এর ফলশ্রুতিতে আপনার যিনি জীবনসঙ্গিনী হবেন, একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য, যে আপনার জীবনসঙ্গী সঙ্গিনী যিনি হবেন না কেন, আপনি তার প্রতি কি অবিচার করছেন না? আপনার এই চরিত্রটাকে আপনি যদি সংরক্ষণ করেন এবং তাকে যদি সমস্ত ভালোবাসা নিবেদন করেন, সেটা হবে তার প্রতি আপনার পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি করার সবচেয়ে বড় সোপান। দেখুন, এই জন্য ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম ঘোষণা করেছে। পরকীয়ার এই সমস্যা দূর করবার জন্য নাটকে সিনেমাতে পরকীয়াকে যে সহজীকরণ এবং স্বাভাবিকরণ যে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, সেটি বন্ধ করতে হবে, সেই সাথে অশ্লীলতার ব্যাপকতা রোধ করতে হবে, সেই সাথে নীতিনৈতিকতা এবং মোরালিটির চর্চা বাড়াতে হবে। তা নাহলে এই ভয়াবহতা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।